বাস উল্টে চালকের সহকারী নিহত, আহত 20। এদিকে বিএনপি ক্ষমতা এলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, বললেন আইনমন্ত্রী। জানাবো আলোচনার ইঙ্গিত, তবে স্পষ্ট করছে না আওয়ামী লীগ বিএনপি। আরো জানাবো আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছেন সজীব ওয়াজেদ জয়। এবং সর্বশেষ জানাবো রোহিঙ্গাদের সহায়তায় নতুন প্যাকেজ ঘোষণা করল যুক্তরাজ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাস উল্টে চালকের সহকারী নিহত, আহত 20। ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস উল্টে হাসান রাজা নামের চালকের সহকারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। নিহত হাসান রাজা শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নামছিটপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শেরপুরের দিকে যাচ্ছিল। বাসটি মোকামিয়া যেতেই সামনে থেকে আসা দুটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে বাস উল্টে চালকের সহকারী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। এই ঘটনায় আহত হন আরো 20 জন। ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাস চালকও পালিয়েছেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি ক্ষমতা এলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, বললেন আইনমন্ত্রী। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি যাদের সব নেতারাই দুর্নীতিবাজ, তারা যদি কোনোভাবে ক্ষমতা আসে তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। আইনমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার এবং তার নেতৃত্বে স্বাধীনভাবে এবং অত্যন্ত স্থিতিশীলভাবে জীবনযাপন করছি। বিএনপি জামাতের যারা আছেন তাদের এই বিষয়টি সহ্য হচ্ছে না, তারা অস্থিতিশীল অবস্থা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। আপনারা বঙ্গবন্ধুর সৈনিক এবং জননেত্রী শেখ হাসিনার শক্তি। আপনারা বিএনপি জামাতের অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টাকে নিজ নিজ জায়গা থেকে প্রতিহত করবেন। আলোচনার ইঙ্গিত, তবে স্পষ্ট করছে না আওয়ামী লীগ বিএনপি। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে যার যার অবস্থানে অনড় রয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান এক ধরনের রাজনৈতিক সংকট তৈরি করেছে। এমন পরিস্থিতিতে আলোচনা বা সংলাপের বিষয়টি আবার সামনে এসেছে, তবে সেই আলোচনার উদ্যোগ কে নেবে, এই প্রশ্ন এখন বড় হয়ে উঠেছে। সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করার কথা বলে আসছে বিএনপি। দলটি রাজপথেই ফয়সালার কথা বলছে। তবে গত শনিবার সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক মত বিনিময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক সংকট মোকাবেলায় সরকারকেই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটা পথ বের করতে হবে। বিএনপি নেতার এই বক্তব্য দলটির আগের অবস্থান থেকে কিছুটা ভিন্ন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল রোববার সচিবালয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন, মির্জা ফখরুলকে জিজ্ঞেস করেন তারা সংলাপ করতে রাজি আছেন কিনা, এরপর আবার বিবেচনা করব। কারণ আমাদের রাষ্ট্রপতি একবার ডেকেছিলেন, নির্বাচন কমিশন দুইবার তাদের ডেকেছে, তারা আসেননি। তাদের মানবতা কি সেটা আগে জানান। দুই দলই আলোচনার দায়িত্ব নিজেদের ঘাড়ে নিতে রাজি নয়, একে অপরের দিকে দায় চাপাতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, মূলত আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণার পর দেশের রাজনীতিতে ভিন্ন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের জন্য এক ধরনের চাপ তৈরি করেছে ভিসা নীতি। নির্বাচন যত এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দলগুলোর চাপ আরও বাড়তে পারে, সেটা দুই দলেই বিবেচনায় রেখেছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে একাধিক নেতা প্রথম আলোকে বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তাদের আন্দোলনের যৌক্তিকতা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। এছাড়া জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক সংকটের কারণে রাজনৈতিকভাবে তারা কিছুটা সুবিধাজনক অবস্থায় আছেন। অর্থনৈতিক পরিস্থিতি মানুষকে ক্ষুব্ধ করছে, এমন পরিস্থিতি বিএনপির জন্য সম্ভাবনা তৈরি করেছে। বিএনপির নেতারা বলছেন, এবার তারা এই সম্ভাবনাকে নষ্ট করতে চান না, সেজন্য রাজপথের আন্দোলন জোরদার করার পক্ষপাতী তারা। তবে আন্দোলনের সংঘাত বা সহিংসতা এড়ানো যাবে কিনা এমন প্রশ্ন আলোচনায় রয়েছে। পাশাপাশি সরকারের উপর চাপ আরও বাড়িয়ে আলোচনার মাধ্যমে দাবি আদায়ের বিষয়টিও বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের নেতাদের কারো কারো চিন্তায় রয়েছে। তারা মনে করছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে এবার যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের পদক্ষেপের কারণে সরকার বড় চাপে পড়েছে, ফলে সংকটের সমাধান না হলে সরকারের জন্য বিপদ আরও বাড়তে পারে। এমন প্রেক্ষাপটে চাপ বাড়িয়ে আলোচনার মাধ্যমে সরকারের কাছ থেকে দাবি আদায় করা যায় কিনা সে আলোচনাও করছে এরা। 2018 সালে জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সংলাপে যোগ দিয়েছিল বিএনপি। সেই সংলাপে দেওয়া প্রতিশ্রুতি সরকার রক্ষা করেনি, এমন অভিযোগ বিভিন্ন সময় দলটির নেতারা করেছেন। পুরনো সেই অভিজ্ঞতাকে উদাহরণ হিসেবে তুলে ধরে বিএনপি নেতাদের অনেকে সরকারের সঙ্গে এবারের কোনো সংলাপ না এমন অবস্থানে রয়েছেন। তবে দলটির কোনো কোনো নেতা মনে করেন, নির্দলীয় সরকার ব্যবস্থা বাস্তবায়নের জন্য প্রয়োজনে আলোচনা হতে পারে, সে আলোচনার ভিত্তি হবে নির্দলীয় সরকার। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত রাতে বলেন, বর্তমান সংকটের সমাধান করার দায়িত্ব এখন সরকারের, সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে হবে। তবে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, নির্দলীয় সরকারের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হলে কেবল আলোচনা হতে পারে, সে আলোচনায় নির্দলীয় সরকার ব্যবস্থা গঠন নিয়ে সরকারের সঙ্গে কথা হতে পারে। বিএনপি আলোচনার মাধ্যমে সংকটের সমাধানের প্রয়োজনীয়তার বিষয়টি অনুধাবন করলেও আগে তাদের দাবি মানার বিষয়টি সামনে এনেছে।
অন্যদিকে সংবিধানের বাইরে আওয়ামী লীগ যাবে না, আগের সে অবস্থানে অটল রয়েছে দলটি। এছাড়া বিএনপি আলোচনায় আগ্রহের কথা না জানালে সরকার নিজ থেকে কোনো উদ্যোগ নেবে না। মন্ত্রীরা এমন বক্তব্য ধারাবাহিকভাবেই দিয়ে আসছেন। গতকালও সাংবাদিকদের প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের পুরনো অবস্থানই তুলে ধরেছেন। আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে দলে কোনো আলোচনা এখনো হয়নি। দলীয় সভাপতি শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদককে এই বিষয়ে বিশেষ কোনো দায়িত্ব দিয়েছেন কিনা সেটাও নিশ্চিত নয়। আওয়ামী লীগ এ প্রসঙ্গে বলেছেন, চাইলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে পারে, এর বাইরে অন্য কোনো বিষয়ে আলোচনা করতে রাজি নয় আওয়ামী লীগ। তবে 2014 এবং 2018 সালের মতো নির্বাচন করা সম্ভব নাও হতে পারে, এমন আলোচনাও দলের বিভিন্ন পর্যায়ে নেতাদের মধ্যে রয়েছে। দুই দলের মধ্যে আলোচনার বিষয়ে লেখক গবেষক মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, গণঅভ্যুত্থানের ঘটনার মতো পরিস্থিতি এখনো তৈরি করতে পারেনি বিএনপি, ফলে আলোচনা এবং রাজপথে থাকা দুই পথেই থাকতে হবে দলটিকে। সংকটের সমাধানে রাজপথে কতটা করা সম্ভব হবে সেটি বলা মুশকিল, তবে রাজনৈতিক সংকটের সমাধান না হলে সেটি আওয়ামী লীগকে বেশি ক্ষতিগ্রস্ত করবে। আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছেন সজীব অজেদ জয়। দুই দিনের গোপালগঞ্জ সফর শেষে গণভবনে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর আগে শনিবার বেলা 11টায় গোপালগঞ্জ জেলার কোটলিপাড়া পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধন করেন এবং দলের ও সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মীদের, স্থানীয় প্রতিনিধি ও সাধারণ জনগণের মধ্যে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা বিনিময় করেন। সাধারণত প্রতি ঈদ প্রধানমন্ত্রী গণভবনে করেন এবং গণভবনে দলীয় নেতা কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকেন, তবে এবার এর ব্যতিক্রম ঘটেছে। ঈদের পরদিনই প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি দুই দিনের গোপালগঞ্জ সফর করেছেন এবং সেখানে দলের ও সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পুনরায় নৌকায় ভোট দিতে আহ্বান করেন। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার ছেলে ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজেদ জয়। আর এ কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে সজীব অজেদ জয়ের সফর এবং সেখানে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়, রাজনীতিতে বিশেষ করে নতুন কোনো বার্তা কিনা তা নিয়ে রাজনীতিতে কৌতূহল সৃষ্টি হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের কোনো আসন থেকে সজীব অজেদ জয় নির্বাচন করেছে কিনা সেই প্রশ্নটিও সামনে চলে আসছে। আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ ধরনের আলাপ আলোচনা এবং তাদের এ ধরনের কথাবার্তা, তিনি আওয়ামী লীগের সঙ্গে আছেন, আজকে ডিজিটাল বাংলাদেশ তারই পরামর্শ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। বঙ্গবন্ধু দৌহিত্র হিসেবে এবং তার যোগ্যতা ও তরুণ প্রজন্মের কাছে তার জনপ্রিয়তা তুলে তৃণমূল আওয়ামী লীগ থেকে শুরু করে কেন্দ্রীয় আওয়ামী লীগ সবসময় চেয়ে সজীব অজেদ জয় সরাসরি রাজনীতিতে আসুক, আওয়ামী লীগকে নেতৃত্ব থেকে এবং দেশের মানুষকে নেতৃত্ব দিক, তবে সরাসরি রাজনীতিতে আসা না আসা এটা তার ব্যক্তিগত বিষয়। আর আগামী নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন কিনা সে ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য জানা নেই। আওয়ামী লীগের অন্য আরেকজন নেতা বাংলা ইনসাইডারকে বলেন, সজীব অজেদ জয় সরাসরি রাজনীতিতে না আসলে রাজনীতিতে তার অংশগ্রহণ আছে, কারণ দলের সম্মেলনেও তিনি উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র হিসেবে তিনি তার মাকে সহযোগিতা করছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সজীব অজেদ জয় এবার জাতীয় নির্বাচনে প্রার্থী হোক বা না হোক সেটি আলাদা বিষয়, তবে তিনি এই নির্বাচনে বড় অবদান রাখবেন তাতে কোনো সন্দেহ নেই। কারণ এর আগে আমরা দেখেছি যে 2008 সালে যখন আওয়ামী লীগ তার নির্বাচনী ইচ্ছা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছিল, তার নেপথ্যের মূল কারিগর ছিলেন সজীব অজেদ জয়। অর্থাৎ তিনি সরাসরি নির্বাচনে না করলেও নির্বাচন তার একটি বড় প্রভাব থাকবে বা তার উপস্থিতি থাকবে সেটি মোটামুটি নিশ্চিত, তবে তিনি আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা সেটা সময় বলে দেবে, সেজন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। রোহিঙ্গাদের সহায়তায় নতুন প্যাকেজ ঘোষণা করলো যুক্তরাজ্য। রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশের দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য আরও 11.6 মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা দেবে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের সহায়তার আওতায় রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য, পানি, স্যানিটেশন এবং শরণার্থী এবং আশ্রয়দাতাদের মধ্যে এই ধরনের আলাপ আলোচনা হয়েছে। এছাড়া বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো বড় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সমগ্র বাংলাদেশের মানুষেরও এই সহায়তা পাবে। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক প্রথমবারের মতো কক্সবাজার সফরে গিয়ে যুক্তরাজ্যের সহায়তায় ঘোষণা দেন। এ সময় ব্রিটিশ হাই কমিশনার বলেন, যুক্তরাজ্যের রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশের দুর্যোগে ক্ষতিগ্রস্ত সব সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে, সারা দেশে মানবিক প্রয়োজনে যারা সাড়া দেওয়ার কথা রয়েছে এবং সেই জন্য ইউকে সহায়তায় 11.6 মিলিয়ন পাউন্ডের নতুন প্যাকেজটি ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। যুক্তরাজ্যের সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করবে বিশ্ব খাদ্য কর্মসূচি, জাতিসংঘের শিশু তহবিল এবং স্ট্যান্ড ফান্ড বাংলাদেশ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।